দিতে যে একটা ঝামেলা, আজকে আবার সকালবেলায় উঠে আইসা আবারও শুকাতে দিয়ে যেতে যাইতে হইল। দেখাইতেছি আমি আপনাদেরকে। হ্যাঁ, কষ্ট না করলে তো কেষ্ট মিলে না, এটা জানো। সো ভিউয়ার্স, হ্যাঁ কমে যায় না গেলে আর ওতে শুকায় গেছে। এখন আমরা নিয়ে যাবো নাকি? কেমন লাগতেছে এই দেখাইয়া? হ্যাঁ, ভালোই। আমি যখন চাল তারা চা বানাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিভাবে দেখতে কিরকম লাগে দেখেন। এখানে 5-6টা শুকনো মরিচ নিয়েছি, আর এখানে 4টা তেজপাতা নিয়েছি, এটা 2 থালি করে ভাগ করে দিছি। আর এখানে আছে 3টা দারচিনি, আর এখানে আছে এলাচি, আর এখানে 2টা রসুন, ছোট ছোট দেশি রসুন। তো এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব সবকিছু একে একে করে। আর একটা কথা বলতে চাই, তেলটা আছে না কখনো চুলাটা বাড়ায়া, আমার মতন কেউ ভুল করবে না। আমি ওই দিন আচার বানাতে যায় তেলটা বাড়াইয়া সব মশলা গুলো এক একে দিতে যায়, সব তেল গুলো আমার পরে গেছে। তো সব মশলা গুলো আমি এখন দিয়ে দিতেছি। আর আপনারা দেখতেছেন আমি বারবার মিষ্টি আচার ও রসুন ইউজ করি, ও মানে আমার হাজবেন্ড আবার রসুন খাইতে অনেক ভালো লাগে, আচারের মানে রসুন খাইতে আমার কাছে বলে অনেক ভালো লাগে। আমি কিছুক্ষণ তেলের মধ্যে আচারটা একটু ভাজে নিচ্ছি। সেখানে আমার 1.5 কেজি জলপাই, আর এখানে নিতেছি আমি 1/2 কেজি চিনি। তো চিনিটা আমি অল্প অল্প করে দিব। দেখেন আচারের কড়াপটা। আর আপনাদের হচ্ছে আরেকটা কথা বলতে চাই, অনেকে মশলা পছন্দ করে না, কিন্তু আচারের মজাটাই হয়েছে মশলাটা দিয়া, মানে আচারটা দিয়া আচারের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটাই হয়েছে মেন আচারের। অনেকে মশলা একবারে কম দেয়, আমার কাছে ভালো লাগে। দেখেন
আরেকটা কথা বলতে চাই, যখন আচারগুলো বানাবেন তখন চুলার জালটা কমাই দিবেন, না পুড়ে গেলে আচারটা মজা লাগবে না। চিনিটা যখন গলবে তখন চুলাটা কমাই দিবেন, দেখবেন আস্তে আস্তে চিনিটা গলে তেলটা উপরে ভেজো। আমি এখানে এক কাপ পরিমাণের মতন তেল দিয়েছি, আর দেখেন মশলাটার কারণে আচারটা আরো সুন্দর হয়েছে, কালারটা সবকিছু পাওয়া ঠিক। তো আমি একে একে লবণটা দিয়ে দিব, লবণ দিয়েই তো আমি রোদে দিয়েছিলাম, এখন দেখি লবণের পরিমাণটা একটু কমাই দিতেছি। এখানে এক চামচ, এটা আমি অল্প অল্প করে চারপাশে ঘুরাই ঘুরাই দিব, একবারে দিব। আপনারা রোদ্রে শুকায় এভাবে আচারটা দিলে অনেক দিন থাকবে। তো আমি বাকি লবণটা দিয়ে দিব, লবণটার পরিমাণ আমি দেখছি একটু চাইকে, মানে চাইকে দেখছিলাম ভালো লাগবে। এখন এই লবণটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করব, চাইকে একে সব মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দিতেছি, দুই চামচ দিচ্ছি, এখন আমি আরো আরেক চামচ দিয়ে দিতেছি, দিয়ে দিব শুকনো মরিচ ভাজাটা, ঝালের পরিমাণটা একটু ভালো দিব। দেখেন আপনারা আচারটাই দেখেন, দেখেন আমার আচারটা একদম সব মশলাপাতি মানে যা যা আছে সব পারফেক্ট করছে, আর জায়গাও দেখছি একদম ঠিক আছে, টেস্টটাও ভালো লাগতেছে, আর তেলটা একটু বেশি পড়ছে এর জন্য আরো বেশি মজা হয়েছে। কালারটা কিন্তু চলছে, একটু সামনে নিয়ে দেখাও তো দেখতে থাকেন, আর একটু বাকি আছে, লাস্টটুকু আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন আচারের কালারটা সেই আসছে, ঠিক আছে, আমি এতক্ষণ খাইলাম অনেক ভালো লাগছে, ঠিক আছে, আপনারা এরকম আচার বানাইতে পারেন। সো ভিউয়ার্স, আমার এই আচার বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে, আর আচারটা আসলে হেভি মজা হয়েছে, ঠিক আছে, এরকম করে আসলে আচার বানালে আসলে মজাই লাগে। আর এই আচারটা আসলে না মিষ্টি হোক আর টক হোক, মানে যে কোনো মানে পোলাও হোক, ভাত হোক, খিচুড়ি হোক, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। আর আমি তো সবকিছুর সাথে আচার খাই, ঠিক আছে, মানে আমার রুটিটা এর মাচার খাইলে আমার কাছে ভালো লাগে অনেক, ঠিক আছে, ও ডাল দিয়ে খাই, ভাজি দিয়ে খাই, সবকিছু দিয়েই খাই। আপনারাও এটা মানে না দরকার দোকান, এটা ট্রাই করার দরকার নেই, ঠিক আছে, পরে আপনি দেখা গেছে কি ভাতই খাবেন না আচারই খাবেন। তো আমি আবার এরকম করি, আমি এই যে আচার বানাইছি না আমি আচার খাই ফেলাই, এমনই অনেক আচার খাই ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি বলবো আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।